আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিফাত, আমার পেজ ভায়োলেটেজ থেকে আপনাদের সবার সাথে আজকের মতন লাস্ট একটা লাইভে চলে আসলাম। হ্যাঁ, আজকের মতন একদম লাস্ট একটা লাইভে চলে আসলাম। আপনারা সবাই, আমি একটু আগে ছবি পোস্ট করেছিলাম, সো আপনারা সবাই বুঝতেই পারছেন যে আমি আপনাদের কি ড্রেস দেখাবো। সো আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বিন সাইদের আনস্টিচ একদম দোপাট্টায় কাজ করা, যেগুলোর জন্য আপনারা অনেকদিন থেকে ওয়েট করছিলেন। হ্যাঁ, অনেকদিন থেকে ওয়েট করছিলেন, নতুন নতুন ডিজাইন চলে আসছে। তো যারা যারা জয়েন করেছেন তারা লাইভটা একটু শেয়ার করে দেন এবং কমেন্ট করে জানিয়ে দেন লাইভটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, আমি আপনাদেরকে জাস্ট একটু ইন্ট্রোটা দিয়ে ফেলি, সেটা হচ্ছে ভায়োলেটেজ এখন পর্যন্ত টোটালি অনলাইন বেসড, খুব শীঘ্রই আমরা আমাদের শপ ওপেন করতে যাচ্ছি, সেইটার ফুল ইনফরমেশন আমি আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দিব, ঠিক আছে, যখন আমাদের ইন্টেরিয়ার সব কিছু শেষ হবে তখন। আর ফেসবুকে আমাদের একটাই মাত্র পেজ আছে, যেখানে 250,000-এরও বেশি আপুরা অ্যাড আছে, সেই পেজটা ভিজিট করে সেই পেজে মেসেজ অপশনে গিয়ে অর্ডার প্লেস করবেন। ইনস্টাগ্রামে আমাদের একটা আইডি আছে ভায়োলেটেজ বিডি নামে, ওকে। আর হচ্ছে গিয়ে ইনসাইড থাকা আউটসাইড থাকা বোথ ওয়েতে আমরা পাঠাও এবং রেডেক্সের মাধ্যমে ডেলিভারি করি। সো আপনি যখন ডেলিভারিটা পাবেন তখন অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে ডেলিভারিটা চেক করে নেবেন। হ্যাঁ, ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে ড্রেস চেক করবেন না, ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন। আর হচ্ছে গিয়ে ইনসাইড থাকা এবং আউটসাইড থাকাতে, যেই আউটসাইড থাকার স্পেশালি যেসব এরিয়াগুলো হচ্ছে গিয়ে কি বলে এটাকে ই কভার করতে পারে না, রেডেক্স অথবা পাঠাও কভার করতে পারে না, সেই সব জায়গায় আপনাকে ফুল পেমেন্ট বিকাশে করে তারপর সুন্দরবনের মাধ্যমে প্রোডাক্টটা নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু কমেন্ট নিয়ে নিই, তারপর আমি ড্রেস দেখাতে চলে যাবো, অনেক রাত হয়ে গেছে, আমি খুব লেন্দি করব না আমার লাইভটাকে, ঠিক আছে। রওশনারা বকুলাপু লিখেছে হাই আপু, সোনিয়া আপু কি অবস্থা, কেমন আছো? আচ্ছা, মার্জিয়া আক্তার আপু লিখেছে আসসালামু আলাইকুম, সাদনুপুর লিখেছে হাই, আচ্ছা রেবেকা খান লিখেছে হাই, কি সুন্দর লাগছে, তামান্না মাহমুদ আপু কি অবস্থা, কেমন আছেন? রিফাত আপু দিল্লি বুটিক্স কবে দেখাবো? অনেক মানে দেখাবো, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, রীতি সাহা আপু লিখেছে হাই, আচ্ছা সোনিয়া আপু লিখেছে শেয়ার ডান, মার্জিয়া আক্তার লিখেছে ক্লিয়ার, সোনিয়া আপু থ্যাংক ইউ, অনেক অনেক অনেকগুলো লাভ। হ্যাঁ, রীতি সাহা আপু জোহরা গোল্ডের বাকি কালারের ড্রেসগুলা কিন্তু অবশ্যই আনবা প্লিজ। হ্যাঁ, আনবো। কাকুলি রেহান আপু লিখেছে কি হাই আপু কেমন আছো? হ্যাঁ কাকুলি আপু, তোমার ড্রেসই কিন্তু দেখাবো। হ্যাঁ, তুমি সব আনস্টিচ ড্রেস চাও, লম্বা লম্বা ড্রেস চাও, ঠিক আছে, মানে আনস্টিচ হলে তুমি নিজের ইচ্ছা মতো হলে গিয়ে ড্রেসগুলাকে ইউজ করতে পারবা, ঠিক আছে। সো সেই ড্রেসগুলাই দেখাবো, দাও। খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে, একদম জলদি জলদি অর্ডার প্লেস করে ফেলবেন। হ্যাঁ, একদম জলদি জলদি অর্ডার প্লেস করে ফেলবেন। এটা দেখেন কটনের মধ্যে খুবই হিট একটা চার্ট, তাই না? খুবই হিট একটা চার্ট কটনের মধ্যে। এই যে নেকটা দেখেন, খুব সুন্দর করে ফ্রন্ট পোর্শন পুরাটার মধ্যে এমব্রয়ডারি করা। হ্যাঁ, ফ্রন্ট পোর্শন পুরাটার মধ্যে এমব্রয়ডারি করা। এই যে দেখেন সাইডে খুব সুন্দর একটা ব্লু কালার আছে। আপু আপনার পরার ড্রেসটা লং কত? আমার পরার ড্রেসটা লং হচ্ছে 41-42 ইঞ্চ, আমারটা হচ্ছে সাদা পাহাড়ের কটনের ড্রেস সাথে শিফনের দোপাট্টা, প্রাইস হচ্ছে 2850 টাকা, ঠিক আছে। রওনকারা বেগম আজকে কি নতুন ড্রেস দেখাবেন? হ্যাঁ, বিন সাইদের নতুন আনস্টিচ ড্রেস দেখাবো, যেগুলো দোপাট্টা ওয়ার্ক করা। প্রত্যেকটা ড্রেসই কিন্তু দোপাট্টা ওয়ার্ক করা আছে, অনেক সুন্দর ড্রেসটা। থ্যাংক ইউ সো মাচ। দেখেন ফুল জিনিসটা খুব সুন্দর একটা ইয়েলো কালারের সাথে অল ওভার এমব্রয়ডারি করা, কপার গোল্ডেন কালারের কাজ আছে, ঠিক আছে। এই যে সাইডে একটা প্যানেলস আছে, এই প্যানেলসগুলো তো অবশ্যই ইউজ করবেন, ঠিক আছে। এই প্যানেলসগুলো তো এত সুন্দর সুন্দর কালারফুল প্যানেল দিয়ে রাখে, এইগুলো যদি ইউজ না করেন তাহলে তো একদম ড্রেসটাই বাতিল হয়ে যাবে, তাই না? এই যে এটা দেখেন নিচের পোর্শনটা, নিচের প্রিন্টেড পোর্শনটা খুব সুন্দর একটা কালারফুল নিচের প্রিন্টেড পোর্শন, আর এইটা থাকবে আপনাদের ব্যাক পার্টে, ওকে। এইটা থাকবে আপনাদের ব্যাক পার্টটা, ব্যাক পার্টের সাথেও কিন্তু সুন্দর করে প্যানেলটা দেওয়া আছে, ওকে, ঠিক আছে। এই যে এই হচ্ছে গিয়ে স্লিপস, স্লিপসটা অনেক বড় একটা স্লিপস আছে, আপনি চাইলেই এগুলাকে কিন্তু একদম খুব সুন্দর করে ফুল স্লিপস করতে পারবেন, যে কোনো টাইপের স্লিপস করতে পারবেন, ঠিক আছে। এই যে এই হলো গিয়ে ফুল ড্রেসটা,
এই ড্রেসটা আমার আছে খাদিতে। হ্যাঁ, এই ড্রেসটা এত বেশি এত বেশি এত বেশি নাইস একটা ড্রেস। এটা এটা এখন যেটা আসছে, তোমার এখন আবার মন চাবে যে এই ড্রেসটা নিতে। হ্যাঁ, এই ড্রেসটা নিতে, বিকজ এটার দোপাট্টাটা এত সুন্দর একটা দোপাট্টা আসছে। আচ্ছা, প্রাইস গেস করেন আপনারা। এটা হচ্ছে গিয়ে পিকক ব্লু এর মধ্যে একটা খুব সুন্দর প্যান্ট পাবেন। বিন সাইজের, মানে কি বলে, বিন সাইজের ম্যাটেরিয়ালস, বিন সাইজের কোয়ালিটি, এগুলো কোনো কিছু নিয়ে তো আসলে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ বা কোনো ধরনের কোনো এক্সপ্লানেশন চলে না, তাই না? এই যে দেখেন আপু, এগুলা কি 2021? হ্যাঁ, এগুলো 2021, ঠিক আছে। এই যে দেখেন, খুবই সুন্দর একটা ড্রেস। হ্যাঁ, খুবই সুন্দর একটা ড্রেস। এই যে দেখেন, খুব সুন্দর একটা এমব্রয়ডারি ডিজাইন। হ্যাঁ হ্যাঁ আপু, কেমন আছো? দীপা আপু লিখেছে, এই যে দোপাট্টার দুই সাইডেই কিন্তু এমব্রয়ডারি করা আছে এবং কাটওয়ার্ক করে ফিনিশিং করা আছে। হ্যাঁ, সো এই ড্রেসটা কিন্তু আমি আমার নিজের জন্য একটা রাখতেছি। আমি তো আজকে জাস্ট প্রোডাক্ট হাতে পেয়েছি সন্ধ্যার পরে, তাও এই জন্য আমি বানাতে পারিনি। আমি খুব শীঘ্রই আপনাদের সামনে এই ড্রেসটা বানিয়ে পরে আসবো, ঠিক আছে। এই ড্রেসটা কিন্তু আমি আমার নিজের জন্য একটা রাখতেছি। সো কার কার লাগবে এই ড্রেসটা বলেন তো, কার কার লাগবে এই ড্রেসটা? যাদের যাদের লাগবে একদম স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন। রিপ্লাই কিন্তু সবাই সকালে পাবেন, ঠিক আছে। কেউ কিন্তু বলেন না যে রিপ্লাই পাচ্ছি না কেন, রিপ্লাই পাচ্ছি না কেন, রিপ্লাই কিন্তু সবাই সকালবেলা পাবেন। আচ্ছা আপু, তোমার পড়াটা কি দেখায় ফেলছো? আমার পড়াটা দেখাই নেই টিয়ার, আমার পড়াটা, আমার পড়াটা গতকালকের লাইভের মধ্যে আছে। হ্যাঁ, আমার পড়াটা যদি আপনি দেখতে চান তাহলে আমি পড়া অবস্থায় দেখাই দিই। আমারটা হচ্ছে সাদা পাহাড়ের থ্রি পিস। হ্যাঁ, আমারটা হচ্ছে সাদা পাহাড়ের থ্রি পিস। আমি প্রত্যেকটা সাদা পাহাড়ের থ্রি পিস থেকে একটা করে রেখেছি, বিকজ এগুলো গরমের জন্য একদম আরাম। এবং এগুলোর যে ডিজাইনগুলো আছে না, এই যে দেখেন গলার যে ডিজাইনটা, এই ডিজাইনগুলো আমি মানে রেখে দিলে অন্য অন্য ড্রেসে আমি এই ডিজাইনগুলোকে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। ওয়াও, ভেরি নাইস, থ্যাংক ইউ সুতি। ওড়না কি সুতির মাঝে? হ্যাঁ আপু, ওড়নাটা হচ্ছে কি যেগুলো বিন সাইজে দেখাচ্ছি আমি, এগুলো সব সব তার ওড়না হচ্ছে কি কটনের মধ্যে। এটা দেখেন, যারা অর্ডার প্লেস করবেন তারা সবাই কিন্তু একদম মানে চিন্তা ভাবনা করে শিওর হয়ে অর্ডার প্লেস করেন। হ্যাঁ, এই যে এগুলো কিন্তু নতুন চার্ট আসছে। হ্যাঁ, এই যে দেখেন পুরাটা এমব্রয়ডারি করা। আপু, এই ড্রেসগুলো স্টিচ নাই, লন্ডনে স্টিচ পাওয়া যায়? আপু, এটা বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশে যেভাবে আসে আপনি সেভাবে জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, এটা লন্ডন না। সো লন্ডনের লন্ডনের বিন সাইজের যেই ডিজাইনগুলো স্টিচ আসে আমরা সেই ডিজাইনগুলো স্টিচ দেখাই, ওকে? না, 2250 টাকা, এত কম প্রাইসে কোথাও পেয়েছেন বলেন তো আমাকে, এত কম প্রাইসে কোথাও পেয়েছেন? এই যে দেখেন পুরাটার মধ্যে ফ্রন্ট পোর্শনটার মধ্যে এমব্রয়ডারি করা। হ্যাঁ, না 2490 টাকাও না, এত কম প্রাইসে কোথাও পাবেন না, ঠিক আছে। তার মধ্যে হ্যাঁ, এবার যে কস্টিং হয়েছে, মানে গতবার তো তাও মানে গতবার কস্টিং কম ছিল, না গতবারও কস্টিং ছিল, অনেক কস্টিং ছিল লকডাউনের মধ্যে। হুম 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 আসসালামু আলাইকুম আপু, দাম বলো। হ্যাঁ, দাম বলে দিচ্ছি, এবারে কস্টিং অনেক বেশি, হঠাৎ করেই বেড়ে গেছে। হ্যাঁ, হঠাৎ করেই বেড়ে গেছে দাম। হ্যাঁ, তারপরে তো আবার কতগুলো প্রোডাক্ট আটকে আছে। এই যে এটা হচ্ছে কি প্যান্ট, খুব সুন্দর একটা দাম। আমি পুরো ড্রেসটা দেখাবো, এটা অনেক সুন্দর। এই যে দেখেন, এটা অনেক সুন্দর, এখানে কিন্তু কালারের একটা খেলা আছে, ওকে? তারপরে হচ্ছে কি, এই যে এখানে দেখেন পার করা আছে, এইটা হচ্ছে কি আপনাদের ব্যাক পার্টটা, ঠিক আছে। এই হচ্ছে কি আপনাদের ব্যাক পার্টটা, আর এই হচ্ছে কি স্লিপসটা। প্রত্যেকটা স্লিপস কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, প্রত্যেকটা স্লিপস কিন্তু একদম ফুল স্লিপস থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা স্লিপস কিন্তু একদম ফুল স্লিপস। আপু, তোমার আনা ড্রেসগুলো আনকমন থাকে অলওয়েজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখেন, নরিন সুমি লিখেছে 2800 টাকা। নরিন সুমি আপুর হচ্ছে গিয়ে আইডিয়া আছে ড্রেস সম্বন্ধে, ঠিক আছে। আচ্ছা, 2610 টাকা, 2600, আচ্ছা ঠিক আছে, 2500 টাকা, আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন ফুল ড্রেসটা, এটা হচ্ছে গিয়ে ফুল ড্রেস, এবং এইটা হচ্ছে গিয়ে দেখেন লং কটনের মধ্যে
খুবই সুন্দর সিল্কি একটা লন কটনের মধ্যে। এটা দেখেন সাইডে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, পুরাটার মধ্যে এমব্রয়ডারি করা আছে। আপনারা শুধু এই সাইডটা একদম এমব্রয়ডারি করে কাটওয়ার্ক করে পিকো করা আছে, আপনাদের কিন্তু এই সাইডটাতে কিছুই লাগবে না। তোমার পরার ড্রেসটা কি হবে আপু? আমার পরার ড্রেসটা অ্যাভেলেবেল আছে, পেজে একটু ইনবক্স করে ফেলেন। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে গিয়ে বিন সাইডের আনস্টিচ, দোপাট্টার দুই সাইডে এমব্রয়ডারি করা, ঠিক আছে? দোপাট্টার দুই সাইডে এমব্রয়ডারি করা, এটা খুবই সুন্দর একটা কালারফুল একটা ড্রেস। এটা যদি কারো লাগে স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি প্রাইস বলার সাথে সাথে অর্ডার প্লেস করে দিই, ঠিক আছে? আমি প্রাইস বলার সাথে সাথে অর্ডারটা প্লেস করে দিন। অনেক বড় সরু লম্বা চড়া দোপাট্টা আছে। আচ্ছা, আমার পরাটা যারা চাচ্ছেন, আমার পরাটা আমি একটু আমি জাস্ট একটু আমার আমার বডিতে জাস্ট একটু দেখাই দিই, ঠিক আছে? আমার পরাটা যারা চাচ্ছেন, 2850 টাকা প্রাইস। আমারটা হচ্ছে সাদাবাহারের থ্রি পিস, সাথে শিফনের দোপাট্টা, অনেক কমফোর্টেবল একটা দোপাট্টা, ঠিক আছে? পরে যাবে না, মানে বডি থেকে পরে যাবে না, পিছলা পিছলা কিছু কম দামি শিফন থাকে না, এটা ওই টাইপের না। হ্যাঁ, এটা খুবই ভালো, 25,000 টাকা। মাহমুদা আক্তার আপু 2500 টাকা লিখতে গিয়ে 25,000 টাকা লিখে ফেলছে। এটা তো খুবই সুন্দর একটা ডিজাইন, এই ডিজাইনটা খুবই সুন্দর, এবং এইটার যে দোপাট্টার কাজ খুবই নাইস। এই যে দেখেন, নেকের মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এবং অল ওভার পুরাটাতে সিকোয়েন্স করা আছে। ড্রেসগুলো অনেক নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই যে পুরাটার মধ্যে একদম এমব্রয়ডারি করে যে ছেটানো ওয়ার্ক আছে, এটা অনেক আইসুদিং একটা কালার। হ্যাঁ, এটা অনেক বেশি আইসুদিং একটা কালার। এই যে দেখেন, বিউটিফুল না? সাইডে কিন্তু সুন্দর করে প্যানেল আছে, সাইডে খুব সুন্দর প্যানেল আছে। সো এগুলা দিয়ে অবশ্যই পাইপিং করে ফেলবেন, কট পাইপিং করে না, কট পাইপিং সুন্দর করে কট পাইপিং করে ফেলবেন, দেখবেন ড্রেসের লুকই একদম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে গিয়ে আপনাদের ব্যাক পার্টটা, আর এই হচ্ছে গিয়ে আমাদের স্লিভস, তাই না? স্লিভস একদম ফুল স্লিভস হবে। হ্যাঁ, গলাতে সুন্দর করে এই পাইপিংয়ের এই কি বলে এটাকে, সাইডের প্যানেলের ওয়ার্ক দিয়ে গলাতে কিন্তু সুন্দর করে যে বো করে না, তারপর আবার টেম্পল ওয়ার্ক করে না, এগুলো কিন্তু সব কিছু করতে পারবেন। হ্যাঁ, 2550, তারপরে 2850, ড্রেসগুলো অনেক নাইস, থ্যাংক ইউ সো মাচ। সরি, 2500 টাকা প্রাইস কত আপু বলো? প্রাইস বলে দিচ্ছি, হ্যাঁ একটু সাথে থাকেন, মানে প্রাইসটা বলে দিচ্ছি। আচ্ছা আপু, এটা আমার আছে, হ্যাঁ এটা এটা আমারও একটা আছে, ঠিক আছে? এটা আমারও একটা আছে, যেই ডিজাইনগুলো অনেক বেশি হিট সেই ডিজাইনগুলো রিপিট হয়, ঠিক আছে? যে ডিজাইনগুলো অনেক বেশি হিট থাকে সেই ডিজাইনগুলোকে রিপিট করা হয়। দেখেন এমব্রয়ডারির মধ্যে কিন্তু এটার মধ্যে সিকোয়েন্সও করা আছে, যে দেখতে পাচ্ছেন একদম পুরাটা কিন্তু কাটওয়ার্ক করা আছে, পুরাটার মধ্যে কাটওয়ার্ক করা আছে, একদম পিকো করা আছে, একদম পিকো করা আছে। আখিল আর হামাপু কি অবস্থা, কেমন আছেন? এই যে এইটা কার কার পছন্দ হচ্ছে বলেন তো। এইটা তো আমি আমার একটা আছে, আমি আমার আম্মা হচ্ছে গিয়ে স্টিচ ড্রেসগুলো করতে চায় না, এটা আমি আমার আম্মাকে একটা দিব, ঠিক আছে? উনি খুব পছন্দ করবে, অনেক সুন্দর, অনেক সুন্দর আইসুদিং একটা কালার। এটা দেখেন, এটা খুবই সুন্দর, এটা একটা নেকলাইন, হ্যাঁ খুব সুন্দর একটা নেকলাইন, অল ওভার এমব্রয়ডারি করা, ঠিক আছে? খুব সুন্দর একটা নেকলাইন আছে, অল ওভার এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে? নেকলাইনটা পুরোটা এমব্রয়ডারি, এই যে দেখেন পুরোটার মধ্যে কি সুন্দর করে কাজ করা। এখন ঠিক আছে আসছে, বাট ফ্রিজ হয়ে আছে মনে হচ্ছে। দেখো তুমি একটা হাই লাইট করো, আচ্ছা আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? একটু একটু কমেন্ট করে জানান তো আমাকে দেখতে পাচ্ছেন কি না, সবকিছু ওকে আছে? আচ্ছা ঠিক আছে, ব্লু কালার, এটা খুব সুন্দর একটা, নেটের একটু প্রবলেম হয়ে গেছিল, হ্যাঁ নেটের একটু প্রবলেম হয়ে গেছে, এটা অনেক বিরক্তিকর একটা ব্যাপার স্যাপার। এটা দেখেন, এটা হচ্ছে কি আমাদের ব্যাক পার্টটা, ঠিক আছে?
এটা হচ্ছে কি আমাদের ব্যাকপার্টটা সুন্দর একটা ব্যাকপার্ট আছে ব্লু কালারের সাথে, এবং প্রত্যেকটা কিন্তু দোপাট্টাতে কাজ করে, দোপাট্টা কাজ করা বিন সাইজগুলো আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন। সো এই এইটার জন্যই দোপাট্টা ওয়ার্ক করাগুলা একদম বিউটিফুল ড্রেস, ঠিক আছে, একদম বিউটিফুল ড্রেস, প্রত্যেকটা ড্রেস হচ্ছে দোপাট্টা ওয়ার্ক করা। এটা হচ্ছে কি আপনাদের প্যান্টটা, ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে প্যান্ট। সবাই আবার নতুন করে জয়েন করে ফেলেন, সবাই আবার নতুন করে জয়েন করে ফেলেন, এই যে এই হলুদ দিয়ে প্যান্ট, ওয়াও দিস ইজ সো প্রিটি, দেখেন কি সুন্দর, দেখেন এই যে পুরাটাতে এমব্রয়ডারি করা, খুব সুন্দর। আপু আগের একটা আগের ড্রেসটার দাম বললেন না, প্রত্যেকটা ড্রেসের দাম সেম হবে, ঠিক আছে, একদম লাস্টে দিয়ে দামটা বলে দিব, প্রত্যেকটা ড্রেসের প্রাইসটা সেম হবে। এখানে দেখেন খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে, একদম কাটওয়ার্ক করে পিকো করা আছে, হ্যাঁ, এই যে এখানে দুই সাইডে দোপাট্টার দুই সাইডে এমব্রয়ডারি করা, দোপাট্টার দুই সাইডে এমব্রয়ডারি করা, ঠিক আছে, ওকে। আমি রেখে দিলাম যাদের এটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন, সবাই একটু নতুন করে জয়েন করে ফেলেন, হ্যাঁ সবাই একটু নতুন করে জয়েন করে ফেলেন, বিকজ অফ ইসের সমস্যার কারণে আমি এক্সট্রিমলি সরি, নেটের সমস্যা তো আসলে আমার কিছু করা নাই, করার নাই। যে দেখেন বিএসএর যে সিরিয়াল নাম্বারটা ডিজাইন নাম্বার সেটা দেওয়া আছে, হ্যাঁ খুবই সুন্দর এই ড্রেসগুলো, এটা দেখেন এটা তো পুরা একদম হলুদ করি, তাই না, এটা কিন্তু পুরা একদম হলুদ করি, নেকটা দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করে, এই যে ফ্রন্ট পোর্শন পুরাটা কিন্তু এমব্রয়ডারি, হ্যাঁ পুরা একদম হলুদ করি, এই যে দেখেন খুব সুন্দর সুন্দর পুরা একদম হলুদ করি, ঠিক আছে, একদম পুরাই হলুদ পুরি একটা ড্রেস, তাই না, খুব সুন্দর পুরা হলুদ পুরি একটা ড্রেস। এখানে দেখেন সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, এই যে এখানে দেখেন খুব সুন্দর করে প্যানেল করা আছে, এবং এই এই প্রিন্টটা যে আছে প্রিন্টটা অনেক বিউটিফুল, অনেক নাইস, এই যে এটা দেখেন নিচের প্যানেলটা, এটা হচ্ছে কি আমাদের ব্যাকপার্টটা, ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের ব্যাকপার্টটা অল ওভার সুন্দর করে প্রিন্টেড, হ্যাঁ অল ওভার সুন্দর করে প্রিন্টেড, আর এই পারগুলা কিন্তু অবশ্যই সুন্দর করে ইউজ করবেন। আচ্ছি আপু, হাই আপু, তোমার পেজে নিউ রোজি খান আপু, ওয়েলকাম টু ভায়োলেট এস, এটা হচ্ছে কি আমাদের স্লিপসটা, প্রাইস কত, প্রাইসটা বলে দিচ্ছি এখনই বলে দিচ্ছি, আপনারা সাথেই থাকেন, আমি প্রাইসটা বলে দিচ্ছি, ঠিক আছে, আর দুটো ড্রেস আছে আমাদের, ওই দুটো ড্রেস দেখিয়ে আমরা প্রাইসটা বলে দেবো, এই যে এটা দেখেন এটা হচ্ছে গিয়ে ইয়েলো কালার, ঠিক আছে, এটা হচ্ছে কি ইয়েলো কালার, এটার দোপাট্টাটা যা সুন্দর, প্রত্যেকটা ড্রেসেরই দোপাট্টা সুন্দর, প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার সাইডে ওয়ার্ক করা থাকবে, হ্যাঁ দোপাট্টার সাইডে ওয়ার্ক করা থাকবে, এইগুলো তো সফট একটা কটনের মধ্যে, এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার সাইডে হচ্ছে ওয়ার্ক করা, ঠিক আছে, প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার সাইডটা ওয়ার্ক করা, একদম বিউটিফুল একটা ড্রেস, তাই না, খুব সুন্দর বিউটিফুল একটা ড্রেস। এইটা যাদের কাদের কাদের পছন্দ হচ্ছে বলেন তো, এটা কাদের কাদের পছন্দ হচ্ছে একদম স্ক্রিনশট নিয়ে পেজে সাথে সাথে ইনবক্স করে ফেলেন, এগুলার তো সাইজ কোনো কিছুর কোনো প্রবলেম নাই, এগুলার তো সাইজ বলেন কোনো কিছুরই কোনো প্রবলেম নাই, একদম স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন, হ্যাঁ সব কালারের মধ্যেই আছে, হ্যাঁ পিঙ্ক আছে, তারপরে ব্লু আছে, রেড আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, মেরুন আছে, সব কয়টা কালার আছে, ব্লক ইয়েলোটা জাস্ট ওয়াও, হ্যাঁ না কিছু মানে কে একজন জানি আমার আমাদের এখানে এসে লিঙ্ক পোস্ট করতেছে, ভাই আপনারা কি আর কোনো কাজ পান না, এগুলো করে পারেন, এই যে দেখেন এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার, হ্যাঁ নেকলাইনটা পুরাটার মধ্যে এমব্রয়ডারি করা, এই যে দেখেন খুব সুন্দর করে নেকলাইনের পুরাটার মধ্যে এমব্রয়ডারি করা, ঠিক আছে, পুরাটা ফ্রন্ট পোর্শন, এই পুরাটা ফ্রন্ট পোর্শন কিন্তু পুরাটা এমব্রয়ডারি করা। তোমারটা কত আপু? আমারটা হচ্ছে সাদা পাহাড়ের থ্রি পিস, আমারটার প্রাইস হচ্ছে 2,850 টাকা, ঠিক আছে, আমারটা একদম রেডিমেড করা আছে, সাইজ অনুযায়ী নিয়ে নেবে, এই যে এটা হচ্ছে কি সাইডের প্যানেলটা, এই প্যানেলগুলো অবশ্যই কট পাইপিং করার জন্য ইউজ করবেন, অনেক প্রিটি হবে একটা ড্রেস, হ্যাঁ অনেক প্রিটি লাগবে ড্রেসগুলো, এগুলা বিউটিফুল, হ্যাঁ জাস্ট বিউটিফুল, এই যে এটা দেখেন এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট,
নিচে, ব্যাক পার্টের নিচের পার্টটা, আর স্লিপসটা আসবে একদম ফুল স্লিপস হবে। এগুলো দিয়ে কিন্তু একদম ফুল স্লিপস করতে পারবেন আপনারা। সো যাদের যেই সাইজটা, যাদের যেই সাইজটা লাগবে, মানে যাদের যারা ফুল স্লিপস করতে চান অথবা হাফ স্লিপস করতে চান, সেই অনুযায়ী পরে ফেলবেন, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের মেরুন কালারটা। আপু তোমার পড়ার ড্রেসটার প্রাইস? আমার পড়ার ড্রেসটার প্রাইস হচ্ছে 2850 টাকা, ঠিক আছে। আমার পড়াটার প্রাইস হচ্ছে 2850। এই যে এটা খুব বিউটিফুল। এটা এটা হচ্ছে কি আমাদের প্যান্ট, হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের প্যান্ট, আর এই হলো কি আমাদের দোপাট্টাটা। ওয়াও দোপাট্টাটা দেখেন না কি সুন্দর করে কার্টওয়ার্ক করে ফিনিশিং করা আছে, হ্যাঁ একদম পিকোটিকো সব কিছু করা আছে, কোনো কিছুই আপনাদের করতে হবে না, হ্যাঁ একদম পিকোটিকো সব কিছু করা আছে। এই দোপাট্টাটা দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি করা এবং সাথে হচ্ছে গিয়ে কার্টওয়ার্ক করা। প্রাইসটা বলে দাও আমাকে। খুবই সুন্দর, হ্যাঁ মেরুন কালারের সাথে বিউটিফুল একটা ড্রেস, মেরুন কালারের সাথে বিউটিফুল একটা ড্রেস। রোকসানা ইসলাম আপু লিখেছে প্রাইস, নুসরাত জাহান আপু লিখেছে প্রাইস, সবাই প্রাইস প্রাইস করছে, হ্যাঁ প্রাইসটা বলে দাও আমাকে, ঠিক আছে। দাও এই যে গ্রিন কালারের যে ড্রেসটা আছে এটা দেখিয়ে আমি প্রাইস বলি। আপু সাদা বাহারের ড্রেসটা কি অ্যাভেলেবেল? এইটা আমার পড়াটা, আমার পড়াটা অ্যাভেলেবেল আছে, হ্যাঁ আমার পড়াটা যদি নিতে চান পেজ ইনবক্স করে ফেলেন। তিনটা করে সাইজ অ্যাভেলেবেল, এস হচ্ছে গিয়ে 36 থেকে 38, এম হচ্ছে গিয়ে 40 থেকে 42, এবং এল হচ্ছে গিয়ে 44 থেকে 46 ইঞ্চ। এটা দেখেন খুব সুন্দর একটা গ্রিন কালার, ওয়াও দিস ইজ সো প্রিটি না, খুব সুন্দর একটা গ্রিন কালার। নেকটা দেখে নেন, খুবই বিউটিফুল একটা নেক আছে, খুব বিউটিফুল একটা কি বলে এটাকে, খুবই বিউটিফুল একটা এমব্রয়ডারি করা, ঠিক আছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা। এই যে প্রত্যেকটা কালার কিন্তু একদম হিট হিট কালার, হ্যাঁ প্রত্যেকটা কালারই কিন্তু একদম জোস। এটা হচ্ছে কি ড্রেসের নিচের পোর্শনটা, হ্যাঁ এটা ড্রেসের নিচের পোর্শন, আর এটা হচ্ছে কি আমাদের ব্যাক পার্টটা। এগুলাতে দেখেন অনেক অনেক বেশি কাপড় দেওয়া আছে, এগুলাতে একদম 70+ বডি হবে। স্লিপস কিন্তু আলাদা করে ব্যাক পার্টের সাথে নিচে দেওয়া আছে। আমি একটা ড্রেসের জন্য রিপ্লাই ইনবক্স করেছিলাম, আপু রিপ্লাই সকালবেলা পেয়ে যাবেন, হ্যাঁ রাতে তো কোনো মডেল, হ্যাঁ কি সায়েন্স এইট, ও আচ্ছা আচ্ছা দশে, আচ্ছা এই হলো কি আপনাদের ফুল ড্রেসটা, ঠিক আছে। আপু এটা কি বটল গ্রিন? হ্যাঁ এটা একদম ডার্ক বটল গ্রিন না, ঠিক আছে গ্রিন কালার, বটল গ্রিন না, এটা কিন্তু গ্রিন কালার, তাই না, খুব সুন্দর একটা গ্রিন কালার। দাও দোপাট্টাটা দিয়ে দাও, দোপাট্টায় কাজ করা ড্রেসগুলো কিন্তু মানে অন্যান্য জায়গায় আপনারা যেখানে পাবেন সেখানে কিন্তু 2800-2900 এরকম প্রাইসে, 2700 এরকম প্রাইসে সেল হচ্ছে, ঠিক আছে। আমি আপনাদেরকে ইনশাল্লাহ কমেই দিব, ওকে ইনশাল্লাহ কমেই দিব। এটা দেখেন, এটা দেখেন, এটার দোপাট্টাটা দেখেন, দোপাট্টাটা অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা, কাটওয়ার্ক করে একদম একদম ফিনিশিং করা আছে, হ্যাঁ একদম ফিনিশিং করা আছে। আর প্রাইসটা বলে দিচ্ছি আমি, এইগুলা কিন্তু ঈদের আগে আবার কি রিস্টক হবে জানি না, সবাই একদম নিয়ে নিয়ে, আচ্ছা রিস্টক হলে কিন্তু আবার প্রাইস বাড়বে, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে যেই প্রাইসে দিচ্ছি সেটা খুবই রিজনেবল একটা প্রাইস। দোপাট্টা ওয়ার্ক করা এই ড্রেসগুলো আপনারা পাবেন হচ্ছে গিয়ে 2530 টাকায়, অনলি 2530 টাকা, হ্যাঁ অনলি 2530 টাকা, ঠিক আছে অনলি 2530 টাকা। কার কোনটা কোনটা পছন্দ হচ্ছে একদম ইনবক্স করে ফেলেন, ঠিক আছে। কার কোনটা, প্রাইস হচ্ছে 2530 টাকা। আপু সিল্ক ওনার আনবেন না, সিল্ক ওনারও আসবে, সব আসবে, ঠিক আছে। বাট এখন যেহেতু দোপাট্টা ওয়ার্ক দেখাচ্ছি, দোপাট্টা ওয়ার্ক যদি পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকে নিয়ে নেন, আর সিল্ক দোপাট্টা যখন আসবে তখন আবার সিল্ক দোপাট্টা নিয়ে নেবেন, কারণ যখন সিল্ক দোপাট্টা দেখাবো তখন আবার বলবেন দোপাট্টা ওয়ার্ক আনেন, তখন কিন্তু দোপাট্টা ওয়ার্ক আর আসবে না, ওকে। তোমারটা দেখো আপু, আমারটা না এই মুহূর্তে আমার কাছে নাই, আমারটা হচ্ছে কি অফিসে রয়েছে, তো আমারটা আমি জাস্ট আমি দেখিয়ে দিই, হ্যাঁ আমারটা হচ্ছে কি যে দেখেন নেকের মধ্যে আলাদা একটা মেরুন কালার কাপড় দিয়ে সুন্দর করে মানে আলাদা করে কাপড় কেটে কিন্তু ডিজাইন করে, এটা কিন্তু কোনো প্রিন্ট না,
ঠিক আছে। এখানে একটা গোল্ডেন কালারের লেসের মতো আছে, খুব বিউটিফুল। আর পুরো ড্রেসটা জাস্ট ওয়াও একটা ড্রেস। হ্যাঁ, স্লিপসটা দেখে নিন, স্লিপসের মধ্যে যে টেম্পল ওয়ার্ক করা আছে, এখানে আবার অর্গানজার একটা প্যানেল আছে, ঠিক আছে। ড্রেসের নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে, আমার ড্রেসটার নিচেও খুব সুন্দর করে। এটা হচ্ছে গিয়ে এটার 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 ব্যাপারটা হচ্ছে কি, এটার সব কাপড় কাটাকাটির খেলা। হ্যাঁ, এগুলাতে এগুলো করতে বেশি টাইম লাগে, এমব্রয়ডারির থেকেও এগুলো করতে বেশি টাইম লাগে। সো আমারটার প্রাইস হচ্ছে 2850 টাকা, আমারটা হচ্ছে 3 পিস। হ্যাঁ, সাথে আপনারা পাবেন সুন্দর একটা শিফনের দোপাট্টা, সাদা পাহাড়ের, এই যে দেখেন খুব সুন্দর একটা শিফনের দোপাট্টা। এবং এই দোপাট্টাগুলো মানে আপনি যখন পরবেন আপনার শরীর থেকে পড়ে যাবে না, মানে জামার উপরে যখন রাখবেন আপনার কিন্তু পড়ে যাবে না। হ্যাঁ, খুব সুন্দর করে আপনার বডিতে বসে থাকবে। ওয়াও প্রাইস, হ্যাঁ 2530 টাকা। রীতিশা হাও কোনটা কোনটা নিবা নিয়ে ফেলো। হ্যাঁ, পরবর্তীতে কাস্টমসের চার্জ বাড়বে কি বাড়বে না এই ব্যাপারে কিন্তু আমি কোনো ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি কিছু দিতে পারতেছি না, বাট বাড়ার সম্ভাবনা 80%, তখন এই প্রাইসে দিতে পারবো কি না জানি না। হ্যাঁ, ড্রেসগুলো কি মেক করে দিতে পারবা এস আর এম সাইজের? না আপু, এইভাবে মেক করে দিতে পারবো না আমি, ঠিক আছে। আপু সব কয়টা কালার নাইস, সব কয়টা কালার নাইস। হ্যাঁ, দোপাট্টা কি কটন? হ্যাঁ, দোপাট্টা হচ্ছে বিউটিফুল লন কটনের মধ্যে। আর আমি যেটা পরে আছি এইটার দোপাট্টা হচ্ছে কি একদম শিফনের মধ্যে, খুব সুন্দর। এটা হচ্ছে 2850 টাকা, ঠিক আছে, খুবই সুন্দর 2850 টাকা। আর যতগুলো আমি বিন সাইজে আনস্টিচ দোপাট্টা ওয়ার্ক করা ড্রেস দেখালাম সবগুলোর প্রাইস হচ্ছে 2530 টাকা করে অনলি। ওকে, 2530 টাকা করে অনলি। সো আমি এখন চলে যাই, আপনাদের যাদের যাদের অর্ডার প্লেস করার দরকার অর্ডার প্লেস করে ফেলেন, আর হচ্ছে কি কি বলে এটাকে, রিপ্লাই কিন্তু সবাই সকালবেলা পাবেন। হ্যাঁ, একবারে অর্ডার প্লেস করেন, মানে আছে কি নাই কনফিউজড করেন না, অনেকগুলো ছবি দিয়েন না, এরকম করেন না। হ্যাঁ, একবারে অর্ডার প্লেস করে ফেলেন আপু। কালার ঠিক থাকবে সাদাবাহারের ড্রেসের, আমি কোনো ধরনের কোনো কমপ্লেইন পাইনি। ইনফ্যাক্ট আমি যতগুলো সাদাবাহারের ড্রেস পরেছি আমি কোনোটাতেই দেখিনি যে কালার উঠেছে। আপু তোমার কালেকশনগুলো আমার কাছে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। তো আমি এখন চলে যাই, আপনারা দরকার হলে লাইভটা আবার দেখেন, আবার দেখে ঠান্ডা মাথায় অর্ডার প্লেস করেন। হ্যাঁ, একবারে অর্ডার প্লেস করে দিয়েন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, ঠিক আছে। কিন্তু অনেকগুলো ই দিয়েন না, ছবি দিয়েন না, এটা করেন না, মডারেটররা খুব পাজল হয়ে যায়। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, গুড নাইট, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।